আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি বিষ্ণবী রহমাতুল্লাহ আলমিন সাল্লাহ হাদিস থেকে একটি ছোট্ট হাদিস বলবো এই হাদিসটা এমন একটা হাদিস যদি পৃথিবীবাসী এই হাদিসটা মেনে চলে আমি মনে করি পৃথিবীর অশান্তি দূর হয়ে শান্তি চলে আসে পৃথিবীতে কিংফিল পৃথিবীর বাসীদেরকে দয়া করো পৃথিবীতে যারা আছে তাদেরকে দয়া করো হোক সে মানুষ হোক সে পিপিলিকা হোক সেটা একটা কুকুর যাই হোক না কেন দুনিয়ার প্রত্যেকটা মখলুককে দয়া করো তাহলে কি হবে তোমাদের আমি অন্য তোমাদেরকে দয়া আজকে আমি করবো অন্যের উপর রহম করব হতে পারে আগামীকাল আমার বিপদ হবে সেই বিপদের সময় আল্লাহ পাক আমাকে রহম করবে দয়া করবে যদি আজ দুনিয়াবাসী এই একটা ছোট্ট হাদিস মেনে চলতে পারে আমি মনে করি দুনিয়ার অশান্তি দূর হয়ে দুনিয়ায় শান্তি ফিরে আসবে উপস্থিতি আসুন নিয়ত করি আমরা এখন থেকে প্রত্যেকটা মাখলুককে দয়া করব দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে দয়া করব হোক সেটা একটা পিপিড়িকা সেটা একটা বিড়াল কুকুর যাই হোক না এখনো আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ মাখলুক তাকে তো দয়া করবই করব ইনশাআল্লাহ করুন প্রত্যেকটা মখলুককে দয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করবেন আল্লাহ সকলকে এই হাজিস মেনে চল্লি করুক বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ